হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশে উৎপাদিত কিছু ভালো মানের ডাইপার, যেগুলো হচ্ছে খুবই জনপ্রিয়। সো অ্যাট ফার্স্ট স্টার্ট করব আমি নিউ কেয়ার ডাইপারটা নিয়ে, যেটা হচ্ছে ইনসেপ্টেক গ্রুপের। সো আমি এখন আলোচনা করছি হচ্ছে মিডিয়াম সাইজটা নিয়ে, যেটা হচ্ছে এম সাইজ 4 to 9 kg। এটা হচ্ছে অ্যানাটমিক শেপ, আরও আছে ইলাস্টিক ব্যাক ইয়ার। স্মল সাইজটা হচ্ছে 3 to 6 kg, মিডিয়াম যেটা হচ্ছে এম সাইজ ওটা হচ্ছে 9 to 4 kg, লার্জ যেটাকে আমরা এল সাইজ বলে থাকি ওটা হচ্ছে 7 to 18 kg, এক্সেল যেটা হচ্ছে 11 to 25 kg। এই যে শেপটা দেখতে পাচ্ছি, এই শেপটা হচ্ছে সুপার অ্যানাটমিক শেপ। অ্যান্ড এটার আরও একটা মেন থিং হচ্ছে এই যে এখানে আছে ইলাস্টিক ব্যাক ইয়ার। সো আপনাদের বোঝার স্বার্থে আমি হচ্ছে এই ডাইপারটা আরেকটু ক্লোজলি দেখাচ্ছি। এইটা হচ্ছে ইলাস্টিক ব্যাক ইয়ার। ইলাস্টিক ব্যাক ইয়ারটা এটা বেসিক্যালি সবাই জানেন বেবিদেরকে ডাইপার কিভাবে পরাতে হয়। আমি জাস্ট এটার আলোচনা করব যে এই ডাইপারটার কাজ কেমন এবং এটা কিভাবে কাজ করে, এটার কোয়ালিটি সম্পর্কে আমি একটু আলোচনা করছি। ওকে, সো ডাইপারটার মেন থিং যেটা আমি বলেছিলাম এটা হচ্ছে ইলাস্টিক ব্যাক ইয়ার আছে। সো ইলাস্টিক ব্যাক ইয়ারটা আমি দেখাচ্ছি, এই যে এই ইলাস্টিক ব্যাক ইয়ারটা থাকবে যখন বেবিকে ডাইপারটা পরানোর সময়, বেবিকে যখন আপনারা শোয়ায় নেবেন বা হচ্ছে ওকে শোয়ায় নেবেন বা বসে নেবে, সো জাস্ট ওইটা ওর পিঠের নিচে থাকবে, দেন হচ্ছে এটা ওপর সাইড থেকে ওর মেন পয়েন্টের উপর থেকে এটা উপরে আসবে, দেন হচ্ছে এই ইলাস্টিক ব্যাক ইয়ারটা ওর কোমরের অনুযায়ী এটা খুব সুন্দর মতো জাস্ট ওর কোমরের অনুযায়ী লেগে যাবে। ওকে, সো আমি আরেকটাও দেখিয়ে দিই, এই যে এটা এইভাবে খুলবে, দেন হচ্ছে এটা ওর কোমরের অনুযায়ী লেগে যাবে। ওকে, সো আমি হচ্ছে স্টার্ট করছি এই ডাইপারটা ইনার সাইডটা নিয়ে। এই হচ্ছে ইনার সাইডটা, এটা এতটা কম মানে সফট মনে হচ্ছে অ্যাজ লাইক এ কটন। ওকে, এই যে অ্যান্ড সবাইকে আমি একটা কথা সাজেস্ট করব, যেটা হচ্ছে বেবিদের ডাইপার পরানোর সময় বেবিদের হচ্ছে এরিয়াটাকে, ওদের হচ্ছে ইউরিন পাসে যে এরিয়াটা থাকবে বা হচ্ছে মলত্যাগে যে এরিয়াটা থাকবে খুব সুন্দর মতো ড্রাই করে দেন ডাইপার পরাবেন। ভেজা অবস্থায় বেবিদেরকে ডাইপার পরাবেন না, তাহলে কিন্তু বেবিদের র্যাশেস বা হচ্ছে কোনো রকমের চুলকানি হয়ে থাকার সম্ভাবনা হতে পারবে। অ্যান্ড আরও কথা হচ্ছে অনেক বেবিদের কিন্তু ডাইপারের র্যাশেজের প্রবলেম হয়ে থাকে, সো সেই বেবিদের কিন্তু দেখা যাচ্ছে স্কিনে কিছুটা সেন্সিটিভ হয়ে থাকে, যার কারণে হচ্ছে বেবিদেরকে অবশ্যই যেই বেবিদের স্কিনটা টু সেন্সিটিভ তাদের কারোর সাথে কিন্তু যে কোনো ব্র্যান্ডের কিন্তু আপনারা র্যাশেজ ক্রিমগুলো ট্রাই করে দেখতে পারেন। এটার আরেকটা থিং হচ্ছে আমি বলছি, এখানে কিন্তু ইলাস্টিক সিস্টেম দেওয়া আছে, এই যে আমি একটু টান দিয়ে দেখাই। সো বেবি হচ্ছে খুব কমফোর্ট ফিল করে কিন্তু হাঁটতে বসতে ও শুইতে ও কিন্তু কোনো রকমের ঝামেলা হবে না, কোনো রকমের ও কিন্তু বিরক্ত হবে না। সো আরও একটা থিং হচ্ছে এইটার ইলাস্টিকটা এরকমভাবে করা যে বেবির কিন্তু কোনো রকমের কোমরে দাগ পড়বে না, কোমরে বা হচ্ছে ওদের পায়ের সাইডে কিন্তু কোনো রকমের দাগ পড়বে না, বিকজ এই ইলাস্টিকটা কিন্তু খুবই সফট কাপড়ে রেডি করা তৈরি করা আছে। ওকে, নিউ কেয়ার ডাইপারটার আর একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে এখানে কিন্তু ইউরিন ইন্ডিকেটর নেই, অনেকেই কিন্তু ইউরিন ইন্ডিকেটর ডাইপার চেয়ে থাকেন। সো নিউ কেয়ার ডাইপারটাতে জাস্ট ইউরিন ইন্ডিকেটর নেই,